Venture Property Solutions, discovering lifestyles. Assalamualaikum. দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে ফ্ল্যাটটি আমরা ভিজিট করব এটি দক্ষিণমুখী হিল ভিউ ফ্ল্যাট, একটা 1590 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। যে ফ্ল্যাটে রয়েছে 3টি বেডরুম, 3টি বাথরুম, 4টি বারান্দা, সার্ভেন্ট অ্যাকোমোডেশন, সার্ভেন্ট বেড এবং বাথ এবং ফ্যামিলি লিভিং। আর এই ফ্ল্যাটটি কিন্তু সিলেটে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি ফ্ল্যাটের ভেতরে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের যে স্পেসটি, এটা এল প্যাটার্নে করা থাকার কারণে এটার ফাংশনালিটি কিন্তু খুব বেশি হবে। আপনি পুরো জায়গাটা ইউজ করতে পারবেন, কোনো জায়গায় এখানে আনইউজ থাকবে না। আমরা প্রথমেই কিচেনটা দিয়ে শুরু করি। আমরা যদি কিচেনটা দেখি, কিচেনটা কিন্তু এখানে বেশ বড় সাইজের, 11 ফিট বাই 10 ফিট সাইজের একটি কিচেন, এল প্যাটার্নের একটি প্ল্যাটফর্ম করা রয়েছে। কিচেনের বাহিরে এখানে রয়েছে ডাউন ওয়াশের ব্যবস্থা। ফ্রন্টের দিকে গেলে এটা হচ্ছে সার্ভেন্ট বেড, এ পাশটাতে রয়েছে সার্ভেন্ট বাথ। কিচেনটা স্কোয়ার শেপ হওয়াতে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস আপনি পাবেন। আর যেহেতু ফ্ল্যাটটা কিছুদিন ব্যবহার করা হয়েছে, এখানে ন্যাচারাল গ্যাসের সুবিধা থাকছে। এই স্পেসটা হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের। আমরা দেখছি চাইল্ড বেডরুমটি। এখানে প্রত্যেকটা বেডরুমে কিন্তু বেশ বড় সাইজের, এবং বাথরুমগুলো প্রত্যেকটাই স্কোয়ার শেপ এবং পর্যাপ্ত পরিমাণ মুভেবল স্পেস আপনি বাথরুমগুলোতে পাবেন। এবং প্রত্যেকটা বাথরুমই ফাংশনাল এবং মডার্ন ডিজাইনে করা। এই বেডরুমটার সাথে একটা বারান্দা রয়েছে। এ পাশটাতে রয়েছে একটা ক্যাবিনেট স্পেস, যেটা কি না এখানে যদি আপনি একটা ক্যাবিনেট করেন, এটা ফোর স্লাইডার করতে পারবেন। ফ্রন্ট সাইডে রয়েছে আরও 2টি বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম। আর প্রত্যেকটা বেডরুমে কিন্তু ক্যাবিনেটের জন্য আলাদা করে স্পেস করা হয়েছে। আর এই বেডরুমটাতে একটা বারান্দা রয়েছে, এবং এই বারান্দাটাও কিন্তু বেশ বড়। আর এখান থেকে আপনি প্রজেক্টের ফ্রন্ট সাইডটা এনজয় করতে পারবেন, এবং লাইফ লং এখানের হিল ভিউটা আপনি পাচ্ছেন। ওইদিকে হচ্ছে আমাদের এয়ারপোর্ট রোড, মেইন রোডটা। এখানে কিন্তু ভেন্টিলেশনের কথা খুব ভালোভাবে মাথায় রাখা আছে, যে কারণে প্রত্যেকটা রুমেই বারান্দার পাশাপাশি বেশ কিছু উইন্ডো দেয়া আছে, যাতে করে এয়ার সার্কুলেশনটা খুব ভালো হয় এবং প্রতিটা রুমই এনলাইটেন থাকে। নট অনলি রুম, প্রতিটা জায়গায় যাতে এনলাইটেন থাকে। ফ্যামিলি লিভিংয়ের সাথেও কিন্তু এখানে আর একটা বারান্দা রয়েছে। এটা হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের সাথের বারান্দাটা। এই পুরো প্রজেক্টটা 1.53 একর জায়গার উপরে করা হয়েছে। এটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট অথবা গেটেড কমিউনিটি যদি আমরা বলি। 3টা বিল্ডিং করা আছে। আমরা যে বিল্ডিংটা এখন দেখছি, এই বিল্ডিংয়ে 4টা ইউনিট রয়েছে, 2টা লিফট, 2টা স্টেয়ার। সকল রুলস রেগুলেশন মেনেই কিন্তু এই বিল্ডিংগুলো করা। আর এখানে সবচাইতে ভালো জিনিস যেটা হচ্ছে, যে প্রতিটা ফ্ল্যাটের মাঝখানে ভয়েড রয়েছে এবং কোনো জায়গাতে কোনো শেয়ার ওয়াল নাই। আমরা এই যে এই পাশটাতেও দেখতে পাচ্ছি যে এখানে একটা ভয়েড রয়েছে। মাস্টার বেডের সাথে দেখে আসলাম যে আরেকটা বিল্ডিংয়ের সাথে ভয়েড রাখা, কোনো শেয়ার ওয়াল আপনাকে নিতে হবে না। আমরা এখানে কোনো ধরনের লাইট ইউজ করি নাই, আর্টিফিশিয়াল। এটা যে লাইটটা আপনারা দেখছেন, এটা ডে লাইটে, তো খুবই এনলাইটেন্ড কিন্তু এই ফ্ল্যাটটা।
লিভিং স্পেস, ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফাংশনাল এবং বেশ বড় একটি জায়গা জুড়ে এখানে করা হয়েছে। প্রত্যেকটা বেডরুমই যথেষ্ট পরিমাণ বড় সাইজের এবং ভেন্টিলেশনের ব্যবস্থা খুব ভালো রাখা আছে, যেখানে আপনি কখনোই ফিল করবেন না যে অ্যাপার্টমেন্টটা অন্ধকার হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট ডে লাইট আপনার কখনোই লাইটের প্রয়োজন পড়বে না। আর এটা গেটেড কমিউনিটি হওয়াতে এখানে কন্ডোমিনিয়াম যত ফ্যাসিলিটি আছে 50+ অ্যামিনিটিস আপনি লাইফ লং ইউজ করতে পারবেন। সো আপনি যদি এখানে থাকেন আপনাকে প্রজেক্টের বাইরে যেতে হবে না যে কোনো নিডসের জন্য বা কোনো প্রয়োজনের জন্য, এবং যত স্কুল কলেজ আছে সবই কিন্তু এখান থেকে খুবই কাছাকাছি লোকেশনে, হসপিটাল, অ্যামিউজমেন্ট পার্ক। আর আপনি ঘুম থেকে উঠেই ন্যাচারাল বিউটি এনজয় করতে পারবেন লাইফ লং। এটা কখনোই আপনার ব্লকেজ হওয়ার কোনো চান্স নাই। একপাশে আপনি হিল ভিউ পাবেন প্রজেক্টের দুইটা পাশে, আরেক পাশ থেকে আপনি রানওয়ের ভিউটা পাবেন, কারণ এটা সিলেট ওসমানী এয়ারপোর্টের খুবই নিয়ারেস্ট লোকেশনে। এখান থেকে এয়ারপোর্টে যেতে 2 মিনিট সময় লাগে। তো আপনি যদি চান ন্যাচারের সাথে থাকতে, ন্যাচারের কাছে থাকতে, তাহলে এই প্রজেক্টটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এবং ইনভেস্টমেন্টের জন্যও কিন্তু এটা বেস্ট একটা অপশন হতে পারে। আর এই প্রজেক্টটি বা এই ফ্ল্যাটটি যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রপার্টি প্রাইস এবং সকল বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। আর ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রপার্টি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।